নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিন নেয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। হ্যাঁ দেখো বন্ধু, আজ একটু পুরনো ট্র্যাডিশনে ফিরে যাব, পুরনো মানে অনেকটাই পুরনো ট্র্যাডিশনে ফিরে যাব। অনেক দিন হলো বাংলা সাহিত্যের ইতিহাসের উপর আমি ক্লাস করিনি, অনেক ক্লাস এসএসসির দিকে তাকিয়ে এসএসসি সিলেবাস ধরে পরপর ক্লাস শুরু করেছিলাম এবং কমপ্লিটও করে দিয়েছি মোটামুটি তোমাদের। তবে আজ যেখানটায় সেই সাহিত্যের ইতিহাসে ফিরবো, তবে একটু নতুনভাবে, আজ ইসলামী সাহিত্য বলে যেটা এমএসসিতে পাঠ্য, এসএসসিতেও যেটা ঢুকবে বলে আমার মনে হয়, সেই ইসলামী সাহিত্যের যতটা সম্ভব আজকের ক্লাসে পড়ানোর চেষ্টা করব, তারপর আস্তে আস্তে বাকি একটু আমি আলোচনা করব। ফলে ইসলামী সাহিত্যের মধ্যে যারা পাঠ্য, ইসলামী সাহিত্যের তো আলাদা কোনো নামকরণ হয় না, ফলে ইসলামী সাহিত্য আমি যখন আলোচনায় যাব তখন ব্যাপারটা বোঝাচ্ছি। যে এই যে সাহিত্যের ইতিহাস, এটা পড়া থেকে বন্ধু দেখবো আমি যেটা করেছি, আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্যে থেকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি, আজও কিন্তু সেই চেষ্টাটাই করব। কারণ এখানে বোর্ডওয়ার্কের তো তেমন গুরুত্ব নেই, বোর্ডওয়ার্কের বাইরে গিয়ে যদি ঠিকঠাকভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া যায় অযথা সময় নষ্ট না করে, সেই চেষ্টাটা করেছি, এখনও কিন্তু সেই চেষ্টাটা কিন্তু করব। দেখো বন্ধু, এই যে সাহিত্যের ইতিহাসে ইসলামী সাহিত্য, বুঝতেই পারছো সাহিত্যের ইতিহাস যে কাল পরম্পরায় প্রত্যেকটা কবি সাহিত্যিকদের গ্রন্থ ধরে ধরে আলোচনা, সেদিক থেকে কিন্তু আজ এই চেষ্টাটাই কিন্তু করব যে তোমাদের কাছে ঠিকঠাক বার্তাটা যাতে পৌঁছে দেওয়া যায়। যে ইসলামী সাহিত্য, বুঝতেই পারছো ইসলাম থেকে ইসলামী সাহিত্য শব্দটা তৈরি হয়েছে সাহিত্যের সঙ্গে স্নেহপত্য যোগ করে সাহিত্য, অর্থাৎ একটা হৃদয়ের সঙ্গে আরেকটা হৃদয়ের মিলন, আমার ব্যক্তির সঙ্গে সমাজের মিলন, সমাজের সঙ্গে ব্যক্তির মিলন, ব্যক্তির সঙ্গে দেশের দশের মিলন, এর ফলে সাহিত্যের কিন্তু সৃষ্টি। ফলে এই যে ইসলামী সাহিত্য, অর্থাৎ ইসলাম রচিত যেটা সাহিত্য, আসলে তো সাহিত্যিকদের কোনো জাত হয় না, এটা হিন্দু বা মুসলিম এরকম তো বলা যায় না, সাহিত্যিকের কোনো জাত হয় না, সাহিত্যিকের একটাই জাত, সে সাহিত্যিক, সে মানুষ, এর পরিপ্রেক্ষিতে আর কিন্তু হয় না এর বাইরে কিছু। ফলে ইসলামী সাহিত্য বলতে সাধারণত ইসলাম বা মুসলিমদের লেখা সাহিত্য, অর্থাৎ মধ্যযুগে দাঁড়িয়ে যেসব মুসলিম কবিরা বা লেখকরা সাহিত্য সাধনা করেছেন, সেই সব সাহিত্যকে একত্রে সাধারণত বলা হয় কিন্তু ইসলামী সাহিত্য। বিশেষ করে সেই জিনিসগুলো কিন্তু বাংলায় অনুবাদের হাত ধরে কিন্তু এসেছে, সেদিক থেকে বাংলায় প্রচলিত বিখ্যাত বিখ্যাত যে মুসলিম বা ইসলামী সাহিত্য আছে সেগুলো কিন্তু তোমাদের আলোচনা করব, বিশেষ করে যেগুলো এসএসসি বা এমএসসিতে পাঠ্য আছে সেগুলো কিন্তু করার চেষ্টা করব। এবং আমি পয়েন্ট আকারে বা গ্রন্থ ধরে ধরে আলোচনা করি, তাহলে তোমাদের বিষয়টা কিন্তু অনেকটা সুবিধা হবে। সেদিক থেকে প্রথমেই যে আলোচনাটা করব সেটা হচ্ছে তোমার ইউসুফ জুলেখা, নাম শুনে থাকবে তোমরা, ইউসুফ জুলেখা গ্রন্থ সম্পর্কে প্রথম আলোচনা করব ইসলামী সাহিত্যের ক্ষেত্রে। এই যে ইউসুফ জুলেখা, তোমরা আমি পয়েন্ট আকারেই বলি, এটি কিন্তু একটা অনুবাদ গ্রন্থ এবং মূল গ্রন্থ জামি রচিত ইউসুফ ওয়া জুলেখা, মূল যে গ্রন্থটা সেটা কিন্তু জামির লেখা, ক্লিয়ার? জামি রচিত মানে মূল গ্রন্থটা হচ্ছে ইউসুফ ওয়া জুলেখা, তাহলে মূল গ্রন্থের লেখক জামি, মূল গ্রন্থের নাম ইউসুফ ওয়া জুলেখা, আর বাংলায় যেটা প্রচলিত সেটা হচ্ছে ইউসুফ জুলেখা, এটা অনুবাদ গ্রন্থ। এই যে অনুবাদটা তাহলে কে করেছেন, ফলে অনুবাদকটাকে সেটা যদি দেখি তাহলে সেটা যেটা পাবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম এবং মধ্যযুগের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগির, ইনি প্রথম কিন্তু অনুবাদ করেছিলেন। এছাড়া ইউসুফ জুলেখার অন্য যেসব শ্রেষ্ঠ লেখক আছেন তারা আছেন ফকির গরিবুল্লাহ এবং আব্দুল হাকিম। এইবার বন্ধু আমরা জানব ইউসুফ জুলেখা যে কাব্যটা তার বিষয়টা কী, কোন বিষয়ের উপর ভিত্তি করে এটা লেখা। তোমরা প্রত্যেকেই জানো এটি একটি কাহিনী কাব্য এবং গৌড়ের যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকাল 1389 থেকে 1409 এই সময়ের মধ্যে লেখা, এবং কাব্যটি তাই পঞ্চদশ শতকের প্রথমে লেখা বলে অনুমান করা হয়। এই গণেই কিন্তু বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি হিসাবে কিন্তু শাহ মোহাম্মদ সগীরকে কিন্তু ধরা হয়। বাইবেল এবং কোরআনে ইউসুফ জুলেখার কাহিনী কিন্তু এখানে বর্ণিত হয়েছে, বাইবেল এবং কোরআনে যে ইউসুফ জুলেখা আছে তার কাহিনী এখানে বর্ণিত হয়েছে। বিশেষ করে ইরানের কবি ফেরদৌসও এই নামে 1025 সালে কিন্তু কাব্য কিন্তু লিখেছিলেন। তৈমুস বাদশাহের যে কন্যা জুলেখার আজিদের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু কৃতদাস ইউসুফ মানে যেটা নবী আমাদের বলায়, ইউসুফের প্রতি প্রেমাসক্ত হয়ে জুলেখা তাকে কিন্তু বিয়ে করতে চায়। এবং ঘটনা পরম্পরায় ইউসুফ মিশরের অধিপতি হলে তার মনের পরিবর্তন ঘটে,
এবং ধর্মান্তরের মধ্য দিয়ে ইউসুফ জুলেখার কিন্তু মিলনও হয়। আবার সুফিয়া ইউসুফকে পরমাত্মা আর জুলেখাকে জীবাত্মার প্রতীক বলে মনে করেছেন। এই কাব্যের যে উল্লেখযোগ্য অংশ সেটা জুলেখার হচ্ছে প্রেম নিবেদন থেকে কয়েকটা লাইন বলি, তাহলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে যে জুলেখার যে প্রেম নিবেদন থেকে কবি লিখছেন। এহেন নির্জন কুড়ি বিরল সম্ভব, রিহালি লজ্জা ভীতিকর উপভোগ, না জানি কেমন আছে নিষেধ কারণ, বুঝিল তোমার ইচ্ছা আমার মরণ। অসাধারণ লাইন, তোমরা বুঝতেই পারছ যে 1389 সালের যে বাংলা তার লাইনটা এইভাবেই কিন্তু ছিল। দেখো বন্ধু, এটাই ছিল কিন্তু ইউসুফ জুলেখা কাব্যের কিন্তু মূল বিষয়। এবার আমরা চলে যাব এই যে ইউসুফ জুলেখা কাব্যের যেসব বিখ্যাত কবি আছে সেই কবিদের ধরে ধরে আলোচনা করতে, তাহলে অনেকটাই কিন্তু তোমাদের সুবিধা হবে। তবে পর্ণমজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ, তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, এবার যার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন ফকির গরিবুল্লাহ। ক্লিয়ার? ইনি কিন্তু ইউসুফ জুলেখার একজন কবি। এই যে ফকির গরিবুল্লাহ, ইনি হুগলি জেলার বালিয়া পরগনার অন্তর্গত, বর্তমানে যেটা হাওড়া জেলার জগৎবল্লভপুর থানা পড়ছে, সেই পাতিহালের কাছে হাফেজপুর গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং কবি আত্মপ্রচারে বিমুখ ছিলেন বলে তার জীবন সম্পর্কে বিশেষ কিছু কিন্তু জানা যায় না। যেমন আমি ব্যক্তিগতভাবে তেমন নিজের প্রচারটা করতে চাই না, মানে আমি প্রচার বিমুখ, সেদিক থেকে কবি ফকির গরিবুল্লাহ কিন্তু এরকমই ছিলেন। এমনকি তার মানে যে সোনাভান কাব্যে অধীন ফকির এবং গরিব এই ভাষায় দুটি ভূমিকাও কিন্তু পাওয়া যায়। বা যে মানে মানে এই যে তার কাব্যের মধ্যে এই কিছু যেটা শোনা যায় যে তার কাব্যে অধীন ফকির এবং গরিব এই ভাষায় দুটি ভূমিকা পাওয়া যায়। তবে ইউসুফ জুলেখার ভনিতা ব্যবহারের বাহুল্য দেখা গেল সর্বত্র, কিন্তু নিজেকে ফকির গরিব বা অধীন গরিব হিসেবে কিন্তু পরিচয় দিয়েছেন। গরিবুল্লাহ তোমার অত্যন্তই বিনয়ী, ঈশ্বরের নিকট নিবেদিত প্রাণ ছিলেন এবং দিওয়ান উপাধিও কিছু কিছু জায়গায় পাওয়া যায়। কবি বড়খা গাজী বিশেষ ভক্ত ছিলেন বড়খা গাজীর। তার বেশিরভাগ কাব্যের কাহিনী বক্তা হচ্ছে পীর বদর এবং শ্রোতা হচ্ছে বড়খা গাজী। এই বড়খা গাজী সম্ভবত বাতেনে দেখা দিয়ে কাব্য রচনায় উদ্দীপিত কিন্তু করেছিলেন, বা এই মানে বড়খা গাজী কবিকে হয়তো স্বপ্নে দেখা দিয়ে তাকে কাব্য লিখতে বলেছিলেন। এই যে ফকির গরিবুল্লাহ, এই ফকির গরিবুল্লাহর যদি রচনা দেখি তাহলে দেখব হচ্ছে হোসেন মঙ্গল নামে তিনি লিখেছিলেন একটা কাব্য, যেটা জঙ্গনামার প্রথম অংশ কিন্তু বলা যায়। তারপর লিখেছিলেন আমি হামজা, তারপর লিখেছিলেন ইউসুফ জুলেখা, যেটা আনুমানিক 1772 সালে লেখা। এবং ইউসুফ জুলেখার ঘটনাটা আমি তোমাদের বললাম, ইউসুফ জুলেখা যখন আমি আলোচনা করলাম। তারপর লিখেছিলেন মদন কাম্বেতফালা, যেটা সত্যপীরের মাহাত্ম জ্ঞাপক। এবং তারপর লিখেছিলেন কিন্তু সোনাভান, তার হচ্ছে কাব্য, যে বললাম যে তার সোনাভান কাব্যে অধীন ফকির এবং গরিব এই ভাষায় দুটি ভূমিকা পাওয়া যায়, বা যাকে বলা হচ্ছে ভনিতা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এটাই ছিল মোটামুটি ফকির গরিবুল্লাহ সম্পর্কে আমাদের যেসব তত্ত্ব জানার, সেটাই কিন্তু তত্ত্ব। এবার ইসলামী সাহিত্য থেকে আরেকজন বিখ্যাত কবি আছেন, তার সম্পর্কে এবার কিন্তু আমি আলোচনা করব। সেটা কিন্তু খুবই নাম করা কবি, বা আমাদের পরীক্ষা আসার মতন একটা উপযোগী কিন্তু প্রশ্নোত্তরে আলোচনা পর্ব। তিনি হচ্ছেন শাহ মুহাম্মদ সগির। কী নাম বললাম? শাহ মুহাম্মদ সগির। ফলে আজকের ইসলামী যে সাহিত্যের ক্লাস, সেই সাহিত্যের ক্লাসে কিন্তু বন্ধু আজ আমি তিনটে নিয়েই আলোচনাটা করবো। ইউসুফ জুলেখার বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ফকির গরিবুল্লাহ নিয়ে আলোচনা করলাম, এবার শাহ মুহাম্মদ সগির, এই আলোচনা করে কিন্তু আজকের ক্লাসটা কিন্তু শেষ করব। তোমরা ধৈর্য সহকারে শোনো, কারণ এখান থেকে পরীক্ষায় যথেষ্ট পরিমাণ প্রশ্ন আসবে বলে আমার মনে হয়, বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশনে, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষাটাও জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে কিন্তু হতে পারে।
এই যে শাহ মোহাম্মদ সগির, তোমরা জানো যে শাহ মোহাম্মদ সগির কিন্তু পঞ্চদশ শতকের সুলতান গিয়াসউদ্দিনের রাজত্বকালে জীবিত ছিলেন, এবং বাঙালি মুসলমান কবির মধ্যে আদিকবি তিনি, এমনকি বাঙালি পুরনো কবিদের মধ্যে হিন্দু মুসলিম নিরপেক্ষভাবে সগির একজন কিন্তু প্রাচীন লেখক। এবং আমরা জানি যে বাংলা ভাষার আদি প্রতিষ্ঠা পর্বে রোমান্টিক মানব মানবীর ইউসুফ জুলেখার প্রেম কথা নিয়ে প্রথম কাব্য লিখেছিলেন কিন্তু শাহ মোহাম্মদ সগির। এবং সগিরের লেখার গুরুত্ব এখানেই যে বাংলা সাহিত্যের পাঠকরা এতদিন জানতেন যে বাংলা রোমান্টিক প্রণয় কাব্যের সূচনা আরাকান রাজসভায়। কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগে আরবি ফার্সি বিষয় নিয়ে কাব্য রচনা আরাকানের কবিরা করেছিলেন বলে যে ধারণা এতদিন প্রচলিত ছিল তা কিন্তু ভ্রান্ত হয়ে যায়। এছাড়া সগিরের ইউসুফ জুলেখা কাব্যটি একটি কথা প্রমাণ করে যে বাঙালি মুসলিমরা তুর্কি বিজয়ের পরে প্রায় 200 বছরের মধ্যে মাতৃভাষা বাংলায় ইসলামী প্রসঙ্গ নিয়ে কাব্য লেখার মতো একটা মানবিক স্থিতিস্থাপকতার স্তরে কিন্তু পৌঁছে যান। শিক্ষিত মুসলিমরা শুধুই যে তাদের সাংস্কৃতিক ক্ষুধা মেটানোর জন্য আরব পার্শ্বের দিকে তাকিয়ে থাকতো, সগিরের লেখা থেকে সেই ধারণার ভ্রান্তি কিন্তু প্রমাণিত হয়ে যায়। ফলে পঞ্চদশ শতকে বাঙালি হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষই সংস্কৃত এবং আরবি ফার্সি বন্ধন মুক্ত হয়ে বাংলা ভাষার মধ্যে নিজেকে কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ করার পথ কিন্তু খুঁজে পেয়েছিলেন। শাহ মোহাম্মদ সগিরের লেখা কিন্তু সে কথাই প্রমাণ করে। দেখো বন্ধু, এই যে সাহিত্যের ইতিহাস বিষয়টা জানা একান্ত প্রয়োজন। কেন জানো তো, বাংলা সাহিত্যের ইতিহাসটাকে বুঝতে হলে সাহিত্যের ইতিহাস জানাটা প্রয়োজন, কালপরম্পরাটাকে বুঝতে হলে জানা প্রয়োজন, বিশেষ করে যে চাকরির জন্য SSC বলো MSC বলো সেখানে যথেষ্ট প্রশ্ন আসে। এবং আমাদের বর্তমানে বাংলা মিডিয়ামে ক্লাস 11 কিন্তু সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে, বা যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো কলেজে কিন্তু সাহিত্যের ইতিহাস পাঠ্য। ফলে এবং সেখান থেকে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। ফলে এটা যদি ঠিকঠাক জানা হয় তাহলে বাংলাটা কিন্তু অনেকটা জানা হয়ে যায়। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা শুনবে যে বাংলা অনার্সের ছেলে মেয়ে হিসাবে প্রথমে ব্যাকরণ জানা উচিত, তারপর কবিতা বিশ্লেষণ করতে পারা উচিত, তারপর সাহিত্যের ইতিহাস জানা উচিত। এই তিনটে যদি ঠিকঠাকভাবে কেউ আত্মস্থ করতে পারে তাহলে তার বাংলার জ্ঞান কিন্তু অনেকটাই কিন্তু আয়ত্ত হয়ে গেছে বলে আমি মনে করি। যাই হোক বন্ধু, এই যে শাহ মোহাম্মদ সগির, এবার দেখো শাহ মোহাম্মদ সগিরকে যেটা বললাম যে বাংলা ভাষার মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছিল তখন মুসলিম কবিরা, তিনি শাহ মোহাম্মদ সগির ইউসুফ জুলেখা নামে যে মানে ইউসুফ জুলেখা যে কাব্য তার বিষয়টা তিনি এইভাবে মানে রচিত রচনা করছেন যে ইউসুফ জুলেখা নামে দুই নরনারীর, একজন ইউসুফ আর একজনের নাম জুলেখা, এই দুই নরনারীর অমর প্রেম কাহিনী বাংলায় মুসলমান কবিদের দ্বারা কিন্তু প্রথম রচিত হয়েছে। স্রষ্টার নিখুঁত সৃষ্টি ইউসুফ নামক যুবক বহু ভাগ্য বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু কীভাবে মিশরে রাজা হলেন, এবং জুলেখা নামের মানে যাকে বলা হচ্ছে তিলোত্তমা কীভাবে দুঃখের সমুদ্র পার হয়ে ইউসুফের সাথে মিলিত হলো তা প্রথম বাঙালি কবি হিসাবে বাংলা ভাষায় লিপিবদ্ধ করেছিলেন কিন্তু শাহ মোহাম্মদ সগির। সেদিক থেকে অবশ্যই কিন্তু তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য। যদিও কিন্তু বাংলা ভাষায় এই কাহিনী মৌলিক নয়, কেননা বাইবেল, কোরআন এবং ফিরদৌসির লেখায় এর উল্লেখ রয়েছে। সম্ভবত সগির হয়তো বাইবেল পড়েননি, তিনি কোরআন এবং ফিরদৌসির কাছ থেকে কাহিনী গ্রহণ করেছেন বলেই মনে হয়। সগিরের কাব্যে অনেক সংযোজনও ঘটেছে এবং চরিত্রগুলি অনেক নতুন মাত্রাও কিন্তু পেয়েছে, এবং তার কাব্যের মধ্যে কিন্তু উপমা অলঙ্কারের একটা বাহুল্য কিন্তু রয়েছে। হ্যাঁ, তাছাড়া ফার্সি সুফিতত্ত্বের রূপক ত্যাগ করে মানবী এবং প্রেম প্রতিষ্ঠাও কিন্তু পেয়েছে। জুলেখার প্রেম খুব সংরাগতপ্ত আমার তোমার এই যে, এবং এটাও দেখা গেছে যে সামাজিক মর্যাদা ভুলে কামারচঞ্চল জুলেখা ইউসুফকে কিন্তু পেতে চেয়েছে, যখনই সে প্রত্যাখ্যাত হয়েছে তখনই কিন্তু প্রেমিককে আক্রমণও কিন্তু করেছে। ফলে নারী প্রেমের এই উগ্রতা বাংলা সাহিত্যে কিন্তু দুর্লভ, এটা দেখা যায় না বললেই কিন্তু চলে। এবং কাব্যের শেষে এই জুলেখাই কিন্তু আত্মসমর্পণে কিন্তু বিগলিত প্রাণ হিসেবে কিন্তু নিজেকে হাজির করেছে। দেখো, এই যে শাহ মোহাম্মদ সগিরের এই কাব্যের লাইন পড়তে পড়তে আমার মনে পড়ে যাচ্ছে কিন্তু আরাকান রাজসভার সেই লাইন,
দৌলত কাজী তোমরা পড়েছো সৈয়দ আলোয়ালের, যেটা মানব মানবী প্রেম প্রথম আরাকান রাজসভায় চর্চা হয়েছিল। আমি খুব বলি পড়াতে গিয়ে যে প্রেম মিনে ভাব নেই, ভাব বিনে রস, ত্রিভুবন যত দেখো প্রেম হন্তে বস। এই যে আরাকান রাজসভার যে কবিদের আলোচনাটা আমরা ভাবি মানবিক প্রেমের আলোচনা ছিল, তার আগেও কিন্তু শাহ মোহাম্মদ সগীর কিন্তু ইউসুফ জুলেখার মধ্যে সেই রক্ত সংগ্রাগযুক্ত মানব মানবীর প্রেমকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছিলেন। যদিও সেটা মৌলিক নয়, তবুও কিন্তু অনুবাদের হাত ধরে এলেও কিন্তু, অনুবাদ ঠিক বলবো না, মানে অনুসরণ হাত ধরে এলেও কিন্তু সেই মানব মানবীর প্রেমটা প্রথম কিন্তু এই শাহ মোহাম্মদ সগীর কিন্তু আনতে পেরেছিলেন। আশা করছি বন্ধু আজকের যে ইসলামী সাহিত্যের আজ যে তিনটে টপিক তোমাদের আলোচনা করলাম, যে ইউসুফ জুলেখা কাব্যটা কী তার বিষয়, সেই সঙ্গে দুজন বিখ্যাত কবি যে ফকির গরিবুল্লাহ এবং শাহ মোহাম্মদ সগীর, এবং আরেকজন বিখ্যাত কবি আছেন আব্দুল হাকিম, তিনিও কিন্তু ইউসুফ জুলেখার উপর কাব্য লিখেছিলেন। আজকের ইসলামী সাহিত্যের ক্লাসটাও খুব তত্ত্ব সমৃদ্ধভাবে, বিশেষ করে তোমার এসএসসি বা এমএসসি পরীক্ষার উপযোগী করে তোমাদের উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।